प्रिय शिक्षार्थी बिंदु अस्सलामु अलैकुम वरहमतुल्लाह अबू साइम मियां प्रभाषक इस्लाम शिक्षा विषय क्लासे सबा के शुभे तुम्हारा इतिम्य अवगत आमार क्लासे अनलाइन माध्यम चालू रहे আমাদের কলেজের সকল ক্লাস আজকে ইসলাম শিক্ষা প্রথম পত্র বিষয়ে প্রথম ক্লাস আজকে আমরা প্রথম ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম অধ্যায় ইসলাম শিক্ষা কি ইসলাম শিক্ষা কি এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে ইসলাম কি এবং শিক্ষা কি এটা জেনে নেওয়া দরকার যদি আমরা ইসলামিক পরিচয় এবং শিক্ষার পরিচয় ইসলাম শব্দটা সম্পর্কে এবং শিক্ষা শব্দটা সম্পর্কে যদি প্রথমে জেনে নিই তাহলে আমরা ইসলাম শিক্ষা কি এটা সম্পর্কে একটা পুরোপুরি ধারণা অর্জন করতে পারবো আলোচনার প্রথমে নিয়ম হচ্ছে শিখন ফলগুলো উত্থাপন করা শিখন ফলগুলো যদি আমি তোমাদের কাছে তুলে ধরি তাহলে আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা শিখতে পারব সেগুলো আমাদের কাছে সবার কাছে শেখা খুব সহজ হয়ে যাবে শিখন ফলগুলো আমি ইতিমধ্যেই ব্লগে লিখে নিয়েছি যে ইসলাম শিক্ষা এটা সম্পর্কে আমরা জানতে পারবো ইসলাম কি সে সম্পর্কে আমরা জানতে পারবো আজকে আলোচনা থেকে ইসলামের পারিভাষিক সম্পর্কে জানতে পারবো শিক্ষার এর পারিভাষিক সম্পর্কে জানতে পারবো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারণা পাবো ইসলাম শিক্ষার উদ্দেশ্য ইসলাম শিক্ষার গুরুত্ব এগুলোই আজকে শিখন পাব আজকের আলোচনা থেকে আমরা এগুলো শিখতে পারবো তো মূল আলোচনা আসা যাক যে ইসলাম শিক্ষা কি তার আগে আমরা ইসলাম কি এটা সম্পর্কে জেনে নেই যে ইসলাম শব্দ হচ্ছে আরবি শব্দ ইসলাম শব্দ কি সেলিম শব্দ থেকে এবং সালাম শব্দ মূল থেকে নিষ্পন্ন সেলিম শব্দের অর্থ হচ্ছে শান্তি আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আনুগত্য করা উভয়ের একত্রে অর্থ হচ্ছে ইসলাম অর্থ হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে তাহলে ইসলাম অর্থ কি ইসলাম অর্থ হচ্ছে শান্তি ইসলাম অর্থ হচ্ছে আনুগত্য করা ইসলাম অর্থ হচ্ছে শান্তির প্রতি চলা এখন শিক্ষা কি শিক্ষা সম্পর্কে আমরা জানি যে শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জন চর্চা করা উপলব্ধি করা বোঝা সেটা হলো শিক্ষা শিক্ষাকে ইংরেজিতে বলা হয় এডুকেশন আরবিতে বলা হয় ইলমু তালিম তারবিয়াত ইত্যাদি পারিভাষিক ইসলামের পারিভাষিক আমরা এভাবে দিতে পারি যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তার নির্দেশনাগুলি মনে প্রাণে মেনে নেয় হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা এটা সংজ্ঞাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায় যে ইসলাম শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশগুলো মনে প্রাণে মেনে নিয়ে বাস্তব জীবনে সেগুলো প্রতিফলন ঘটানো সেটি হলো ইসলাম যে শিক্ষা ব্যবস্থার মধ্যে
আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর বিধি এবং নিষেধগুলোকে মেনে নেওয়া হয় এবং মেনে নেওয়ার শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। আমরা আরো অনুভব করতে পারি যে যে শিক্ষা অর্জন করলে এক আল্লাহ তাআলাকে চেনা যায়, আল্লাহ রাসূলকে চেনা যায়, দীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়, সেই শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। আরো যদি আমরা অনুভব করি যে ইসলাম শিক্ষা কি, ইসলাম শিক্ষা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা অর্জন করলে কোরআন নবীর সুন্নাহ এবং ইসলামী শরীয়ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করা যায়, সেই শিক্ষাই হল ইসলাম শিক্ষা। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে ইসলাম শিক্ষাটা কি, ইসলাম শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষা অর্জন করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কে জানা যায়, আখিরাত এবং পরকাল সম্পর্কে জানা যায় এবং যে শিক্ষা অর্জন করলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা যায়, সেই শিক্ষাই হল ইসলাম শিক্ষা। আর সাধারণভাবে শিক্ষা যদি আমরা চিন্তা করি যে সাধারণ শিক্ষাটা কি, সাধারণ শিক্ষা হলো জ্ঞান অর্জন, চর্চা করা। সাধারণ শিক্ষার সংজ্ঞা প্রদান করতে গিয়ে বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। যেমন দার্শনিক প্লেটো বলেছেন যে দেহ এবং আত্মার উন্নত সাধনই হচ্ছে শিক্ষা। আবার দার্শনিক রুশো বলেছেন যে সু অভ্যাস গড়ে তোলা, জ্ঞান অর্জনের মাধ্যমে সু অভ্যাস গড়ে তোলাই হচ্ছে শিক্ষা। আলফ্রেড গ্রিন বলেছিলেন যে জ্ঞান অর্জন ও সুস্থ ব্যবহারের যে কৌশল এটা অর্জন করার নাম হচ্ছে শিক্ষা। শিক্ষার সংজ্ঞাতে গিয়ে দার্শনিক সক্রেটিস বলেছেন যে মিথ্যার অবলম্বন এবং সত্যের আবিষ্কারই হচ্ছে শিক্ষা। মোট কথা হচ্ছে শিক্ষা হচ্ছে এমন একটি অর্জন যে অর্জনের মাধ্যমে মানুষ তার চরিত্রকে উন্নত করতে পারে, তার চাল চলন কথাবার্তা তার যে সংস্কৃতি এগুলোকে উন্নত চরিত্রের উন্নীত করতে পারে, উন্নত আচার আচরণ করতে পারে, উন্নত ব্যবহার করতে পারে, উন্নত যে মানুষের সভ্যতা এটাকে শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। তাহলে শিক্ষা হচ্ছে জ্ঞান অর্জনের কৌশল, জ্ঞান ব্যবহারের কৌশল, মানুষের আচার আচরণ ব্যবহারের যে কৌশল এটাই শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। তাহলে আমরা সাধারণ শিক্ষা কি এবং ইসলাম শিক্ষা কি দুটাই কিন্তু বুঝলাম। সাধারণ শিক্ষা এবং ইসলাম শিক্ষার মধ্যে পার্থক্য এতটুকুই, সাধারণ শিক্ষা মানুষ সাধারণভাবে অর্জন করতে পারে, কিন্তু ইসলাম শিক্ষা অর্জন করতে গেলে কোরআন এবং হাদিসের সহযোগিতা নিয়ে শিক্ষাটাকে অর্জন করতে হবে। কোরআন এবং হাদিস যদি না থাকে সেটা কিন্তু ইসলাম শিক্ষা হবে না। ইসলাম শিক্ষার মূল চালিকা শক্তি হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস, এগুলো থেকে ইসলাম শিক্ষার উৎপত্তি এবং শুরু। ইসলাম শিক্ষা সম্পর্কে কোরআন শরীফে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম, যে আমি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছি যা তোমরা আগে জানতে না। তাহলে আল্লাহ তাআলা সেই সমস্ত বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেগুলো সম্পর্কে আমরা আগে জানতাম না। ইসলামের পারিভাষিক সংজ্ঞা এবং আবেদনের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারি। এখন ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। ইসলাম শিক্ষার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা অন্যান্য শিক্ষা থেকে ইসলাম শিক্ষাকে আলাদা করতে পারব। সে বৈশিষ্ট্যগুলো কি, যেমন ইসলাম শিক্ষা হচ্ছে তাওহীদ ভিত্তিক, অর্থাৎ তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই,
তিনি চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত, তার মৃত্যু নেই জন্ম নেই, তিনি একক, তার কোন জোড়া নেই। এটাই হচ্ছে মূল মন্ত্র। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইসলাম শিক্ষা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। যেমন আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেন যে ফামান তাবিয়াল হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যে কেউ যদি আমার হেদায়েত আমার নির্দেশ পালন করে তার জন্য কোনো চিন্তাও নাই এবং ওয়ালা হুম ইহজানুন ভয়ও নেই। তাহলে ইসলাম শিক্ষা অর্জন করলে তা কোনো চিন্তাও নেই ভয়ও নেই। আর তার আল্লাহকে অনুসরণ মানে আল্লাহকে অনুসরণ করাই হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষাটা হচ্ছে একটি সমন্বিত শিক্ষা। এই শিক্ষার মধ্যে শুধু দুনিয়ার কথা বলা হয় না, দুনিয়ার পাশাপাশি আখিরাতের শিক্ষাও প্রদান করা হয়। আখিরাত এবং ইহকাল, ইহকাল এবং পরকাল উভয় শিক্ষার সমন্বয়ে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা এবং ইহকালকে পরকালের শুশ্রূষক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইহকালে কেউ যদি ভালো কাজ করে তাহলে পরকালে সেটা সুফল ভোগ করবে, আর ইহকালে এই দুনিয়ায় যদি কেউ খারাপ কাজ করে পরকালে তার দুর্ভোগ পাবে। এজন্য এই শিক্ষাটি সেই শিক্ষায় প্রদান করে থাকে যে শিক্ষাটি মানুষকে পরকালে জীবনে মুক্তি দেবে, সফলতা পথ দান করবে। এই জন্য বলা হয়েছে যে ইসলাম একটি সমন্বিত শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে ইহকালীন জীবনেও সফলতা অর্জন করা যায়, পরকালীন জীবনেও মুক্তি লাভ করা সম্ভব। তারপরে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে এটি ওহির মাধ্যমে সূচনা। অন্যান্য শিক্ষাগুলো অথবা মানুষ প্রকৃতি থেকে শিখেছে, মানুষ থেকে শিখেছে, বা পৃথিবীর পার্থিব কর্মকাণ্ড থেকে শিখেছে, কিন্তু ইসলাম শিক্ষা এসেছে ওহির মাধ্যমে। আল্লাহ তাআলা ওহির আদেশ করেছেন, প্রতাদেই দিয়েছেন আমাদের শিষ্যদের মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি করে যে একরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ওহি থেকে শিক্ষা শুরু। প্রথমে বলা হয়েছে পড়ো তোমার রুহুর নাম, তার মানে আল্লাহ তাআলা পড়তে বলেছেন, পড়ার মাধ্যমে ইসলাম শিক্ষা এসেছে। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে পরিশুদ্ধ ব্যক্তি। এটা মানুষকে মানুষের দিনকে মানুষের আচরণকে পরিশুদ্ধ করে। কেউ যদি ইসলাম শিক্ষা অর্জন করে এবং সে অনুযায়ী যদি আমল করে চলে, বাস্তব জীবনে সেটাকে মেনে নেয়, তাহলে তা হৃদয়ভাবে পরিশুদ্ধ, তাকে কোনোদিন পা স্পর্শ করতে পারবে না, সে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হবে না। কারণ ইসলাম মানুষকে আলোর পথ দেখে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, সত্য থেকে সত্য সত্যের পথে পরিচালিত করে। অর্থাৎ ইসলাম কি করে, মানুষকে গোমরাহী থেকে সঠিক পথে পরিচালিত করে। যেমন আমরা প্রত্যেক অর্থে নামাজের সময় বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা কর। এটা হচ্ছে ইসলাম শিক্ষা। তা আমরা প্রতি অর্থে দিনে পাঁচবার করে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহর কাছে আবেদন করছি। এই শিক্ষা যদি কারণে থাকে সে কখনো কি হবে না আপত্তিকর বা খারাপ রাস্তায় পরিচালিত হতে পারে না, তার দেহ মন হয় পরিশুদ্ধ। এই জন্য ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হল পরিশুদ্ধ ব্যক্তি। তারপরে ইসলাম শিক্ষাটা হচ্ছে একটা সার্বজনীন শিক্ষা। এটি কোনো
দল গোত্র মত বা কোন জাতির জন্য স্পেসিফিক ভাবে নির্দিষ্ট নয়। ইসলাম শিক্ষা যে অর্থ যে শিক্ষক সে নিজেকে সুন্দর সঠিক এবং মার্জিত পথে নিজেকে পরিচালনা করতে পারে। তার প্রমাণ আমরা যদি খুঁজি দেখব কোরআন শরীফে আছে যে হুদাল্লি নাস, যে কোরআনটা হচ্ছে বা ইসলাম শিক্ষাটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, এটা মানুষকে সঠিক পথে পরিচালনা করে। শুধুমাত্র মানুষ বলা হয়েছে মানে এখানে সকল মানুষই অন্তর্ভুক্ত, হিন্দু খ্রিস্টান মুসলমান কাউকে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। সকল মানুষের জন্যই পথ প্রদর্শনকারী হচ্ছে ইসলাম শিক্ষা। এজন্য বলা হয়েছে যে ইসলাম শিক্ষাটা হচ্ছে সার্বজনীন একটা শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে প্রত্যেক জাতি প্রত্যেক মানুষ কি হতে পারে সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারে। তারপরে আমরা যদি আরো বৈশিষ্ট্য খুঁজি তাহলে দেখব যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হচ্ছে এটা মানুষের মুক্ত চরিত্র গঠন করতে শেখায়। যে একজন মানুষ যখন ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় তখন সে ইসলামের যে মৌলিক বিষয় যে নামাজ রোজা হজ জাকাত ইমান এগুলো সে সম্পর্কে জানে এবং এই কালিমা নামাজ রোজা হজ জাকাত ইমান আমার বাস্তব জীবনে আমল মৌলিক বিষয়গুলো আমল করার ফলে তার যে জীবন তার যে চরিত্র তার যে চালচলন এগুলো সুন্দর ভাবে গঠিত হয় ফলে তার চরিত্র সুন্দর হয়। তাহলে আমরা ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানলাম। এখন আমরা ইসলাম শিক্ষার উদ্দেশ্য কেন আমরা ইসলাম শিক্ষা গ্রহণ করব বা ইসলাম শিক্ষা প্রদানের উদ্দেশ্য কি, ইসলাম শিক্ষা প্রদানের উদ্দেশ্যগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমরা কিছু জিনিস তুলে আনতে পারব যে ইসলাম শিক্ষা অর্জন করলে আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব। ইসলাম যদি আমি না জানি তাহলে আমরা পরিচয় জানবো কি করে? ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করা যায়। তারপরে আল্লাহর পরিচয় কি, কেমন আল্লাহর পরিচয় সম্পর্কে বলা হয়েছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ সামা তিনি অন্তর্বেক্ষী লাম ইয়ালিদ তিনি জন্মগ্রহণ করেনি ওয়ালা ইউলাদ এবং কোনো জন্ম তিনি দেননি ওয়ালা ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ কেউ নেই। এইভাবে আল্লাহ সম্পর্কে ইসলাম শিক্ষা মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরেছে, আল্লাহর পরিচয় সম্পর্কে তুলে ধরেছে। তারপর আল্লাহ বিবাদ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি মানুষ এবং জীব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদতটা কিভাবে আমরা সুন্দররূপে আদায় করতে পারব সে সম্পর্কে এই ইসলাম শিক্ষা আমাদেরকে শিক্ষা দেবে যে কিভাবে ইবাদত সুন্দর হবে। এভাবে সম্পর্কে জানতে হলে ইবাদতকে সুন্দর সহি সুন্দররূপে পালন করতে গেলে আমাদেরকে ইসলাম শিক্ষা অর্জন করা হবে। তাহলে এবারও সুন্দর করার উদ্দেশ্যটা হচ্ছে ইসলাম শিক্ষা দিন প্রতিষ্ঠা, ইসলাম শিক্ষার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রতিদিন দিন সম্পর্কে অবগত করতেন এবং তিনি বিভিন্ন উপদেশ দিতেন, সেই উপদেশগুলো তারা বাস্তব জীবনে ধরে রাখত এবং একটা উপদেশ আরেকজনকে তিনি পৌঁছে দিতেন, এক সাহাবি আর সাহাবিকে রাসূলের কথাগুলো পৌঁছে দিতেন। এই যে রাসূলের দাওয়া একজনের মাধ্যমে আরেকজনের কাছে পৌঁছে দিত, এই হল সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা ইসলাম শিক্ষা আমরা একজন আরেকজনকে প্রদান করতেছি। এই প্রদায়ের যে ধারাবাহিকতা এটার মাধ্যমে কি হচ্ছে দিন প্রতিষ্ঠা হচ্ছে। আমরা যদি ইসলাম শিক্ষার চর্চা এবং ইসলাম শিক্ষা দান পঠন পাঠন এইবার ব্যবস্থা যদি না রাখি তাহলে কি হবে না,
মুক্তির প্রতিষ্ঠা হবে না, দিন মানুষের নাচ থেকে হারিয়ে যাবে। কেননা হাদিসে এসেছে বাল্মিকু আয়াত, বাল্মিকু আয়াত বলা আয়াত, আমার যদি একটি আয়াত হয় সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া একটা কথা যদি হয়, হাদিস ইসলাম বলেছে। তারপরে